হ্যালো ভিউয়ার্স ওয়েকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব রাজ্যের মন্ত্রিসভা রাজ্যের পুলিশ দপ্তর থেকে শুরু করে পুলিশ দপ্তর পুলিশে এবং দমকল সহ বিভিন্ন দপ্তরের নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই ডিটেলস সম্বন্ধে জানবো তো এছাড়া কিন্তু এখানে কোথাতে কোথায় কত শূন্য পদে অনুমোদন দিয়েছে তো সেই সম্পর্কিত ডিটেলস আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো এখানে কিন্তু আমাদের পুলিশে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদেও কিন্তু নতুন শূন্য পদের অনুমোদন দিয়েছে তো এক এক করে আমরা সেই ডিটেলস জানব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তবন্দরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট বুধবার মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নের সূত্রের দাবি ওই বৈঠকে কিন্তু ছশো পঁচাত্তরটি পদ তৈরির প্রস্তাব দিয়েছে মন্ত্রিসভা তার মধ্যে রয়েছে দমকল বিভাগে দমকল বিভাগে একশো ছেষট্টিটি পদে নিয়োগ হতে চলেছে মাদ্রাসায় বারো এবং ষষ্ঠ ষষ্ঠতে হচ্ছে তিনটি পদের ছাড় মিলেছে সবচেয়ে বেশি অনুমোদন এখানে মিলেছে পুলিশে রাজ্য পুলিশে এখানে নিয়োগ হতে চলেছে পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে অর্থাৎ এসআই এসআই পদে কিন্তু কত কত পোস্টে নিয়োগ করা হবে এখানে চারশো চুরানব্বইটি পোস্টে পদের অনুমোদন কিন্তু পাওয়া গিয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন প্রশাসনিক বিশ্লেষকদের একাংশ তবে আধিকারিকদের আধিকারিকদের অনেকের দাবি পুলিশে বহু শূন্যপদ রয়েছে ফলে সেখানে নিয়োগ খুব জরুরি সেই কারণে ছাড়পত্র দেওয়া হলো সংশ্লিষ্ট ক্ষেত্রের পথ সৃষ্টিতে তার পরবর্তীতে এখানে বলে দিয়েছে যে প্রসঙ্গত অতীতের বেশ বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকের পথ সৃষ্টির অনেক প্রস্তাব মিলেছে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আধিকারিকদের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন সেই সেই দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে স্বাস্থ্য দপ্তর তাছাড়া দমকল বিভাগে বহু নিয়োগ প্রয়োজন ফলে সেই দিকটাও মাথায় রাখা হয়েছে তবে এই পদগুলি কিভাবে পূরণ করা হবে কীভাবে পূরণ করা হবে কবে সেই প্রক্রিয়া শুরু হবে তা তা অবশ্য এদিন স্পষ্ট হয়নি যদি বিরোধীদের অনেকের মতে প্রস্তাব পাশ করা হলেও হচ্ছে বহু পথ ফাঁকা পড়ে রয়েছে সেইগুলি হচ্ছে কবে পূরণ হবে সেই প্রশ্ন অজানা থেকে যায় তবে সরকারি সরকারি সূত্রের মতে মন্ত্রিসভার হচ্ছে বৈঠকে অনুমোদন অনুমোদন পাওয়ার বাকি প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার চেষ্টা করবে নবান্ন আধিকারিকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন অতীতের নিয়োগের প্রশ্ন বিলম্বে নিয়ে একাধিক একাধিক মন্ত্রিসভার বৈঠকের প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এমনকি স্বাস্থ্য দপ্তরের বিলম্ব নিয়েও এমনকি অর্থ দপ্তরের বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তো এছাড়া এর পরবর্তীতে এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বলে দেওয়া যে রাজ্য পুলিশের চারশো চুরানব্বইটি শূন্যপদের কিন্তু অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা পুলিশ দমকাল সহ বিভিন্ন দপ্তরে মোট হচ্ছে ছয়শো তিয়াত্তরটি শূন্যপদের ছাড়পত্র দিয়েছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা তার মধ্যে রাজ্য পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর তো সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু সবচেয়ে বেশি শূন্যপদের অনুমোদন দিয়েছে চারশো চুরানব্বইটি পদ কিন্তু সৃষ্টি করা হয়েছে নতুন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরে এর পরবর্তীতে অগ্নি নির্বাপন কিংবা দমকল দপ্তরের জন্য একশো বাইশটি সহ আরও কিন্তু একাধিক দপ্তরে নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে রাজ্যের মন্ত্রিসভা কিন্তু এখানে বিভিন্ন এসআই পুলিশ এস আই থেকে শুরু করে দমকলে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগের অনুমোদন দিয়েছে তো এর পরবর্তীতে আমাদের এই নতুন নিয়োগগুলি কবে কীভাবে হবে না হবে এবং এর সাথে সাথে অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে তো সেই সম্পর্কিত পরবর্তী অফিসিয়াল আপডেট পেলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ